নমস্কার বন্ধুরা, রয় গ্রিনওয়াল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং এই পৃথিবীকে আরও সবুজময় করে তোলার প্রচেষ্টায় রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে খুব সহজে এবং কম সময়ে এনপিকে এবং ডিএপির থেকেও বেশি শক্তিশালী তরল জৈব সার তৈরি করা সম্ভব, যেটি 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার গাছকে ঝোপালো করে তুলবে। প্রথমেই এর জন্য যে উপাদানটি লাগবে সেটি হলো বেসন বা গ্রাম ফ্লাওয়ার। এটিকে আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এবং এরপরে যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো গুড়। আপনারা এই গুড় বা চাইলে পচা গুড় ব্যবহার করতে পারেন। এরপরে যে উপাদানটি লাগবে সেটি হলো টক দই। আপনারা অবশ্যই যে কোনো মিষ্টি দোকান থেকে এই টক দই কিনে আনবেন এবং টক দই এই তরল সারটি তৈরির ক্ষেত্রে প্রয়োজন পড়বে। উন্নত মানের তরল সার তৈরির ক্ষেত্রে টক দই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আরও একটি উপাদান লাগবে, সেটি হলো গোবর সার। আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এই প্রত্যেকটি উপাদানকে ব্যবহার করব, তবে এর জন্য প্রয়োজন পড়বে 1 লিটার জল। আমরা 1 লিটার জলের মধ্যেই এই উপাদানগুলি মিশিয়ে নিচ্ছি। এই 1 লিটার জলের মধ্যে আমরা প্রথমে যেটি মিশিয়ে নেব সেটি হলো বেসন। আমরা এই 1 লিটার জলে 3 থেকে 4 চামচ এই বেসন ব্যবহার করব। বেসনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যেটি গাছের যে রুট সিস্টেম সেটিকে খুব ভালো করতে সাহায্য করে। এটিকে মেশানোর পরে আমরা জলটিকে ভালো করে মিশিয়ে নেব। এবং এই যে গ্রাম ফ্লাওয়ার বা বেসন, এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, তার সাথে থাকে নাইট্রোজেন, যেটি গাছের ওভারঅল গ্রোথকে ভালো করে এবং গাছকে রোগ পোকার আক্রমণ থেকে ভালো রাখতে সাহায্য করে। এই যে আমরা তরল সারটি তৈরি করছি, এটুকু বলতে পারি এটি ডিএপি বা এনপিকে থেকেও বহু গুণ বেশি শক্তিশালী। এরপরে আমরা এর মধ্যে মিশিয়ে নেব সেই গোবর সার। আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমরা 1 লিটার জলে 100 থেকে 150 গ্রাম এই গোবর সার ব্যবহার করব, বা আপনারা চাইলে 3 থেকে 4 মুঠো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এই গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস, পটাশ, তার সাথে থাকে বিভিন্ন রকমের মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এরপরে এর মধ্যে আমরা ব্যবহার করব এই টক দই। আপনারা টক দই পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন, তবে বলবো টক দই ব্যবহার করলেই সবথেকে ভালো রেজাল্ট পাবেন। 1 লিটার জলে 2 চা চামচ এই টক দই ব্যবহার করতে হবে। টক দই এই তরল সারের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবে এবং গাছের রুটিং সিস্টেমকে খুব ভালো করবে। এরপরে আমরা এর মধ্যে মিশিয়ে নেব গুড়। এই যে গুড় দেখতে পাচ্ছেন, এই গুড় গাছের জন্য নানান উপকারী ভূমিকা পালন করে। এটি যেমন মাটিকে আরও বেশি উর্বর করে তোলে এবং মাটি আরও বেশি করে সেই পুষ্টিগুণকে ধরে রাখতে পারে, এর ফলে গাছ খুব ভালোভাবে সেই খাবারটিকে সংগ্রহ করতে পারে। আমরা এই প্রত্যেকটি উপাদানকে এর মধ্যে মিশিয়ে নেব এবং 1 লিটার জলে 1 থেকে 2 চা চামচ এই গুড় আমরা ব্যবহার করব। শীতকালে এই তরল সারটি তৈরি হতে কম করে 10 থেকে 12 দিন সময় লাগবে। এটি তৈরি করে নেওয়ার পরে আমরা এটিকে মুখ বন্ধ করে 10 থেকে 12 দিন ছাওয়া জায়গায় রেখে দেব এবং চেষ্টা করব প্রতিদিন অন্তত একবার করে এটিকে নাড়িয়ে দেওয়ার। তাহলে এর মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে সেটি খুব ভালোভাবে এর মধ্যে তৈরি হবে এবং সেটির সংখ্যা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এটিকে অবশ্যই ছাওয়া জায়গাতে রাখতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই তরল জৈব সারটি তৈরি হয়ে গেছে এবং শীতকালে এটি তৈরি হতে 10 থেকে 12 দিন সময় লাগে। তো এটিকে ব্যবহারের আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে এটিকে ব্যবহার করতে হবে। এই তরল সারটি আমরা তৈরি করলাম, এটি সপ্তাহে একবার করে ব্যবহার করুন। ফুল, ফল, সবজি যে কোনো গাছে একবার ব্যবহার করলেই রেজাল্ট দেখতে পারবেন, কারণ এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এটি যেমন গাছের ওভারঅল গ্রোথকে বৃদ্ধি করবে, তার সাথে সাথেই গাছের যে রোগ পোকার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সেটিও বৃদ্ধি পাবে। ডিএপি বা এনপিকে বা যে কোনো রাসায়নিক সার টবের মাটিতে ব্যবহার করলে টবের মাটি দীর্ঘদিন ভালো থাকবে না এবং টবের মাটির উর্বর ক্ষমতা কমে যাবে। তাই অবশ্যই এই তরল জৈব সারটি ব্যবহার করুন, যেটি ডিএপি এবং এনপিকে থেকেও আরও বেশি শক্তিশালী। এই যে তরল সারটি, এটিকে ব্যবহারের আগে আমরা ভালো করে ছেঁকে নেব এবং 1:10 অনুপাতে এটিকে ব্যবহার করতে হবে। এবং সর্বশেষে এটি ব্যবহারের আগে এর মধ্যে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। 1 থেকে 2 লিটার জলে 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে সেটিকে জলের সাথে মিশিয়ে দিতে হবে এবং তারপরে প্রত্যেকটি গাছে এটি প্রয়োগ করতে হবে। সর্বশেষে এই যে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, এটি ফাঙ্গাসকে দূর করবে এবং গাছের দ্রুত বৃদ্ধি ঘটাবে। তাই অবশ্যই বাড়িতে এই তরল জৈব সারটি তৈরি করুন এবং আশা করছি এটি ব্যবহার করলে গাছের ম্যাজিক গ্রোথ দেখতে পারবেন এবং 7 দিনেই সব রকম গাছ ঝোপালো হবে। তাই দেরি না করে বাড়িতে আজই তৈরি করুন এই তরল জৈব সার এবং
এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ।